Dear student, welcome to our Kartik Bhulichar Mission e-learning class. আজকের কেজি ওয়ানে ইংলিশ ক্লাস হচ্ছে তোমাদের এর আগের দিন পৃষ্ঠা এবারে দেখো লেসন ছয় রয়েছে এ সাউন্ড দিয়ে যে সব ওয়ার্ড রয়েছে শব্দ রয়েছে এইগুলো তোমাদের ক্লাসে করিয়েছি এবং মানেও করিয়ে দিয়েছি আজকে সেভেন লেসন লেসন দেখো সেভেন এখানে ই দিয়ে ईदे की क्यों है देखते होंगे हमें लिखते देखो डी एन डेन डेन माने गुहा गुहा जाने को सड़क मत दे नीच दे देखते को आ जाने गुहा पहाड़ी गुहा ताकि डेन फेन एक ही साउंड देखो डेन फेन 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 माने मुर्गी फेन माने मुर्गी देखो मुर्गी छवि है क्या दिए थे तुम्हारे অনেকেই পারো মুরগিরা কেমন হয় দেখো এই রকম করে দিবে এ বির মত এইটা শূন্য ফোট করে দিলাম আর উপরে এই রকম করে জোড়া করে দিলাম দেখো এইটা হচ্ছে লাগ মত থাকে অনেক মুরগি এই রকম করে এই দেখো একটু পালক থাকে বিভিন্ন ভাবে পালক থাকে ঠিক আছে এটা হচ্ছে হেনের ছবি তো হেন মানে মুরগি পেন মানে কলম পিএন পেন পেন মানে কলম এরকম সাউন্ড করে করে পড়বে পেন মানে কলম এপিএন ফেন ফেন মানে জলা এপিএন ফেন ফেন মানে জলা তারপর বিজি বেগ বেগ মানে ভিক্ষা করা বিজি বেগ বেগ মানে ভিক্ষা করা ঠিক আছে এরপর দেখছি ই জি জি এ ই জি জি এ এক মানে ডিম এই মুরগি দেখতে পাচ্ছ ডিম তারপর এল ই জি লেগ এল ই জি লেগ লেগ মানে পা লেগ মানে পা বডি পার্টস আমরা যেটা পড়েছি লেগ মানে পা পি আই জি পি পিগ মানে আঙ্কা পি জি পি পিগ মানে আঙ্কা আচ্ছা এরপর রয়েছে আর ই ডি রেড রেড মানে লাল আর ই ডি রেড রেড মানে লাল লাল রঙকে রেড কালার বলা হয় রেড মানে লাল এল ই ডি নেট এল ই ডি নেট নেট মানে জাল এইরকম ই যোগে অনেক ই যোগে সবই সাউন্ড দেখো ই হচ্ছে যেরকম বলে দিচ্ছি দেখো ডি এন ডেন ফেন ফেন কে হেম বে ই লে কে রে নে সব সাউন্ডটা দেখো কি রকম একটা একই রকমের হচ্ছে দে হেম পে হেম বে সবটা একটা সাউন্ড ই জোর হয়ে যাচ্ছে আর এই প্রত্যেকটা তোমাদের মানে লিখে দিয়েছি দেখো তোমরা এই যে পেজ রয়েছে এই যে পেট মানে পোষা প্রাণী দেখতে পাচ্ছ লেসন 7 হেনের ছবি পেনের ছবি এক মানে ডিমের ছবি এখানে হচ্ছে ডেন মানে গুহার ছবি এই নেট মানে জাল বেড মানে বিছানা সবই কিন্তু ই যোগে আর তোমাদের এইটা তোমরা বাড়িতে রিডিং করবে প্রথম দুটো তোমরা এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে আর এগুলো মুছে দিচ্ছি তোমাদের ই সাউন্ড যোগে পরীক্ষা থাকে পাঁচটা শব্দ লেখো বা ওয়ার্ড লেখো তখন বা দশটা ওয়ার্ড লেখো তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করার জন্য বলেছি তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে প্রথম এই চারটি আর পরের চারটি মোট আটটি হচ্ছে উচ্চারণ সহ মানে এটা তোমরা সুন্দর করে হ্যান্ডরাইটিং লিখিবে প্রত্যেকটা আমি যেরকম লিখেছি তোমাদের খাতায় এইরকম করে লিখবে আর এর পরের দিন এইটা আর এইটা তোমাদের ক্লাস নেব আর একবার পড়িয়ে দিচ্ছি দেখো এইটাও আছে ডি এন ডে ডেন মানে গুহা এইচ এন হেন হেন মানে মুরগি পি এন পেন পেন মানে কলম এফ এন ফেন ফেন মানে জলা বি ই জি বেগ বেগ মানে ভিক্ষা করা ই জি জি এগ এগ মানে ডিম এল ই জি লেগ লেগ মানে পা পি জি পেগ পেগ মানে আঙ্কা এই আটটি
শব্দ তোমরা করবে এই করে দিয়েছি দেখবে এগুলো আর এগুলো তোমরা বাড়িতে যেহেতু আছে রিডিংটা একই টাইপে পড়ে নিতে পারো আর হোমওয়ার্কে এই যে বই এই এই চারটে এই চারটে তোমরা হোমওয়ার্কে খাতায় লিখবে সুন্দর হ্যান্ডরাইটিং সহ আর মানেগুলো উচ্চারণগুলো পড়ে পড়ে লিখবে আর তোমাদের যে ইয়ে আছে এই যে সাউন্ড লেসন ফাইভ রয়েছে দেখো এইগুলো নামটার মতো মুখস্থ করবে এইগুলো পারলে তোমরা কিন্তু এই যে দেখো শব্দ রয়েছে মানে ওইটা কিন্তু পারবে যেরকম লিখেছি বিএ বে বি 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 আই বাই বি ও বো বি ইউ বি ইউ এই যে এখানে রয়েছে যেটা বিএ বে বাংলা দেখো বে বি 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 ও আই বাই এরকম করে বি ইউ বি ইউ বিওয়াই বাই এই বি দিয়ে কি কি হলো এরপর ধরো সি দিয়ে আছে সি এ কে একই উচ্চারণ হবে সব সি এ কে সি 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 আই সি আই কাই সিও কো কয়েকবারে কো সি ইউ কিউ সি ওয়াই সাই তোমরা এইটা পারলে বিভিন্ন শব্দ করতে পারবে নাম লিখতে পারবে বন্ধুদের নাম সবার নাম লিখতে পারবে এটা অবশ্যই প্রত্যেক দিন শুরুতে করবে সাউন্ড করে আর এই যে পড়া দিলাম এখানে পেজটা তোমরা হ্যান্ড রাইটিং সহ মানে লিখবে তাহলে হোমওয়ার্ক লিখে দিচ্ছি হোমওয়ার্ক এইটা থাকবে লেসন লেসন সেভেন ই যোগে ই সাউন্ড হবে ঠিক আছে ই সাউন্ডে আর একটা বলে দিচ্ছি শোনো মানে মানে মুরগি মানে কলম মানে জল্লা মানে ভিক্ষা করা ইজি এগ মানে ডিম এলজি লেগ মানে পা পিজি পেগ মানে আন্ডা আর ইজি রেড রেড মানে লাল রং কালার যেটা এনিজি নেট নেট মানে জাল আর ওইটা যে দিয়েছি পেজ নাম্বার রয়েছে 35 লেসন 5 এটা পড়বে ঠিক আছে ভালো থেকো।